What's up guys? Assalamu alaikum. Welcome back to my new blog 56 ব্লকে আজ আপনাদের নিয়ে এসেছি রংপুর শহরের ভিতরে খুব সুন্দর একটি গ্রামে। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন, অনেক এনজয় করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। প্রিয় গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে এসেছি রংপুর শহরের ভিতরে খুব সুন্দর একটি গ্রাম দেখাতে। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। রংপুর শহরের ভিতরে খুব সুন্দর একটা গ্রাম, যেই গ্রামের নাম হলো মানজাই। এই মানজাই গ্রামটা কোথায় অবস্থিত? রংপুর শহর থেকে আপনাকে দর্শনা আসতে হবে, সেই দর্শনা থেকে ভাঙ্গা ব্রিজ, ঠিক তার পাশেই অবস্থিত মানজাই গ্রাম। এই গ্রামটা দেখতে সত্যি অসাধারণ। এই গ্রামের মধ্যে রয়েছে দীপ আই কেয়ার চক্ষু হসপিটাল। এই হসপিটালটা খুব অল্প টাকায় গরিব অসহায়দের চিকিৎসা করে থাকে। মানজাই গ্রামের মধ্যে এই বাড়িটি অনেক সুন্দর। এই বাড়িটি মূলত 20% জমির ভিতরে অবস্থিত। এই 20% জমির ভিতরে 4% জমির মধ্যে এই বাড়িটা নির্মাণ হয়েছে। বাকি জায়গায় অর্থাৎ বাড়ির পিছনের অংশে রয়েছে খুব সুন্দর একটি বাগান। চলেন বাগানটা থেকে ঘুরে আসি। বাগানের পিছনের অংশে রয়েছে সারিবদ্ধভাবে সুপারি গাছ, তারপর রয়েছে নারিকেল গাছ। যদিও গাছটা ছোট তবুও নারিকেল গাছ। তবে নতুন জায়গার মধ্যে বাড়িটা নির্মাণ করায় এগুলো এখনো ছোট, আস্তে আস্তে বড় হবে, ফল দেবে, তখন হয়তো খেতে অনেক ভালো লাগবে। এটা হলো টমেটো গাছ, সীমিত আকারে টমেটো ধরেছে। আর সুপারির গাছগুলো যখন বড় হবে, সুপারি দেবে, সত্যি তখন আরও অনেক ভালো লাগবে। নিজের জায়গায় নিজের রোপণ করা যে ফল গাছ যখন ফল দেয়, তখন খেতে সত্যি অসাধারণ, অনেক ভালো লাগে। আমকে পছন্দ করে না এমন মানুষ পাওয়া সত্যি দুষ্কর। এ বাগানে রয়েছে হাড়িভাঙা, ফজলি, হিমসাগর এবং বিভিন্ন ধরনের উন্নত জাতের আম। আমের পাশাপাশি এখানে রয়েছে লেবু গাছ, চারটা লেবু গাছ রয়েছে। চারটা লেবু গাছের মধ্যে এই লেবু গাছে অনেক লেবু ধরেছে। এই বাগানের মধ্যে রয়েছে অনেক গাছগাছালি, আপনারা চাইলেও তৈরি করতে পারেন এই ধরনের ছোট বড় বাগান। এখন আপনাদের দেখাচ্ছি পেঁয়াজ ও রসুনের ক্ষেত। ছোট্ট পরিসরে তারা পেঁয়াজের পাশাপাশি রসুনও চাষাবাদ করেছে। তবে এই দুটো জিনিস করাতে নিজেদের চাহিদা পূরণ করেও কিছু জিনিস রেখে দেওয়া যায়। আপনারা চাইলেও এই ধরনের ছোট ছোট বাগান করে আপনারা এগুলো চাষাবাদ করতে পারবেন। গাইজ আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি একটা গ্রাম, তবে গ্রামটা হলো শহরের ভিতরে। এটাকে গ্রামও বলা চলে না, আবার শহরও বলা চলে না। তবে আপনাদের জন্য খুব সুন্দর একটা নদী রেখেছি। এখন আপনাদের আমি দেখাবো একটা নদী, জানি না নদীটার নাম কি। অসাধারণ অসাধারণ একটা নদী, খুব সুন্দর না? আমাদের এখানে নদীটা যখন বৃষ্টি হয় তখন এই ঘাট নদীটা ভেঙে মানে মাটি গলে পড়ে যায় বা ভাঙি যায়, বুঝছেন? গ্রামটা গ্রামটা ভাঙি ভাঙি কিছু কদিন আগে সরকারিভাবে একটু বলে মানে মাটি কাটিয়ে গ্রামটা টিকাইলো, বুঝছেন? মানে এটা কতদূর পর্যন্ত আসছিল এটা? এটা মনে করো মেলা জমি, এখানে বহু জমি, বহু লোকের ক্ষতি হয়েছে, বহু লোক মানে এভাবে বহু লোকের সম্পদ নষ্ট হয়ে গেছে।
রাস্তা গ্রামটা ঠিকই মুশকিলের ব্যাপার। এখন কি অবস্থা আগেছে? আগেছে এখন মনে করো ওই তো ওই অবস্থায় আছে, এটা তো কেউ সরকারি ভাবে কেউ দেখে না। মানে এটা একটা বোলক খেলাইলে গ্রামটা দুটি বুকে বোলক খেলাইতো, ওই ওখান থেকে গ্রামটা বাঁধিয়ে দিত। আমরা যারা শহরমুখী আছি তারা যখন আমরা গ্রামে আসি সত্যি দিনগুলো মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায়। এই সুন্দর গ্রামটাকে ফুটিয়ে তুলেছে ঘাগর নদী। এই ঘাগর নদীকে নিয়ে রয়েছে অনেক রূপকথা, অন্য কোনো ব্লগে আপনাদের সামনে তুলে ধরব। জানি না আজ আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না। জানি আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।